हरे कृष्ण सकल साधुगुरु वैष्णव चरणे आमार प्रणाम सकल भक्तबिंदे चरणे आमार प्रणाम आषाढ़ मासे जे एकादशी से एकादशी नाम कि से एकादशी महत्व कि से एकादशी पर दिन पालन टाइम कखन सठिक टाइम कखन कब पालन करब एकादशी से सब किस आज आलोचना करब अपने तीडियो पुरोटा देखते थकून हरे कृष्ण आषाढ़ मासे कृष्णपक्षे जे एकादशी से एकादशी महत्व सम्बन्धे श्रीकृष्ण और युधिष्ठिर महाराज संबादे वर्णित आछे আর এটা বর্ণিত আছে বৈবর্ত পুরাণে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মহত্ব বর্ণনা করেছেন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে ভগবান, হে বাসুদেব, আমায় আপনি কৃপা করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী সেই একাদশীর নাম বলুন। সে একাদশী কিভাবে পালন করব, সে একাদশী পালনে কি ফল লাভ হবে, কবে সে একাদশী, সে সব কিছু আমাকে বর্ণনা করুন কৃপাপূর্বক ভাবে। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী সেই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। এটা এই একাদশী অনেক মহত্বপূর্ণ একাদশী। এই একাদশী পালন করলে অনেক ফল লাভ হবে, অনেক মহত্বপূর্ণ ফল লাভ হবে। এই তিথি ভবসাগর পার হওয়ার জন্য একমাত্র নৌকা। এই তিথি এই একাদশী ব্রত যে পালন করবে সে ভবসাগর পার হবে এই একাদশী, এই যোগিনী একাদশীর মাধ্যমে। এই যোগিনী একাদশী সকল পাপ বিনাশ করে, এই যোগিনী একাদশী সর্ব পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র উত্তম মাধ্যম। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ আর বললেন, এই একাদশী সম্বন্ধে একটা পুরাণে একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমি আজ তোমায় বলবো। তখন যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন সেই কাহিনী, সেই কাহিনীতেই বর্ণনা করতে লাগলেন। চলুন সেই কাহিনী আজ আমি আপনাদের শোনাব। অলকানগরে এক শিবভক্ত পরায়ণ কুবের নামক এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। আর হেমমালি নামক এক মালি ছিল ওই রাজা, যিনি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে নিয়ে আসতেন ওই রাজা কুবেরের শিব পুজোর জন্য। হেমমালির এক খুব রূপবতী পত্নী ছিল, আর সে তার ওই সুন্দরী পত্নীর প্রতি অত্যন্তই আসক্ত ছিলেন। একদিন সে পত্নীর সঙ্গে কামে আসক্ততে লিপ্ত হন, আর তিনি ভুলে যান রাজভবনে যাওয়ার কথা। এদিক দিয়ে রাজার অর্চনের সময় চলে যাচ্ছে, বেলা তখন দুই পহর পেরিয়ে গেছে। তখন রাজা ক্রুদ্ধ হয়ে এক দূত প্রেরণ করলেন হেমমালি কেন আসতে দেরি হচ্ছে দেখার জন্য। সেই দূত তখন হেমমালির গৃহে যে দেখে হেমমালি তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত। এই কথা তিনি এসে রাজাকে বলেন। রাজা এটা শোনার পর অত্যন্তই রেগে গেলেন, অত্যন্তই ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি জানতে পারলেন কেন তার আসতে দেরি হচ্ছে, কেন তিনি এখনো ফোন নিয়ে এলেন না রাজার কাছে। তখন রাজা সেই দূতকে আদেশ করলেন যে মালিকে ডেকে আনতে, আর তাকে আদেশ করতে যে এখনই রাজা তাকে দেখেছে। এই কথা শোনার পর মালিক বুঝতে পারল
তার তো পূজোর ফুল দিতে দেরি হয়ে গেছে। সে তখন অত্যন্তই ভয় পেলেন, এরপর রাজা কি করবে, রাজা না হয় আমাকে অভিশাপ দিয়ে বসে। এই ভয়ে তিনি ভীত হলেন আর তিনি ভুলে গেলেন যে তাকে স্নান করে রাজার কাছে যেতে হবে। তাই স্নানের কথা ভুলে গিয়ে তিনি ওই অবস্থাতেই দৌড়ে দৌড়ে গেলেন রাজার কাছে। রাজা তখন ওকে ওই অবস্থায় দেখে ক্রুদ্ধ হয়ে চোখ রাঙিয়ে তাকে তার দিকে তাকিয়ে তাকে বললেন, হে পাপিষ্ঠা, হে দুরাচারী, তুই অভিশাপগ্রস্ত হ, তোকে আমি শীতপুষ্ট রোগে অভিশাপ দিচ্ছি, তুই তোর সারা দেহ কুষ্ঠ রোগে ভরে যাবে, তুই কুষ্ঠ রোগী হবি। এই অভিশাপ দিলেন রাজা। তুই এখনই এখান থেকে বেরিয়ে যা, এখান থেকে তুই চলে যা, ভ্রষ্ট হয়ে যা, অধিগতি লাভ কর। তখন সেই কথা শোনার পর হেমমালিনী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে, বিশালক্ষীকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। আর রোগ জ্বালা যন্ত্রণা রোদ গরম ঠান্ডা গ্রীষ্ম বর্ষা সবে সেই রোগের যন্ত্রণা তিনি ভোগ করতে লাগলেন, বয়ে বেড়াতে লাগলেন সেই যন্ত্রণা স্ত্রীকে সাথে নিয়ে। এভাবে তিনি দিন রাত কখনোই সুখ পেতেন না, এইভাবে কষ্টেই তার জীবন অতিবাহিত হতো, জীবন কাটাতে লাগলেন। কিন্তু তিনি দীর্ঘদিন যাবত যেহেতু পরম বৈষ্ণব শিবের অর্চনের ফুল দিয়ে এসছেন রাজাকে, তাই সেই পুণ্যের জোরে তিনি কিন্তু কখনো এত সাপগ্রস্ত অবস্থাতেও এত যন্ত্রণাতেও এত কষ্টেও কখনো সেই বৈষ্ণব শিবের কথা কিন্তু ভুলে যাননি, তার স্মরণে সবসময় থেকে গেছে ওনার কথা। হেমমালিনী ভ্রমণ করতে করতে হিমালয় পর্বতের দিকে যান, আর সেখানে মার্কণ্ডব নামক এক ঋষি ছিলেন, সেই ঋষির আশ্রমে তিনি যান, সেই ঋষিকে প্রণাম জানান। হেমমালিনীকে দর্শন করার পর তাকে জিজ্ঞাসা করে, তোমার এরকম দুর্দশা হলো কিভাবে, কিসের ফলে তুমি এরকম হয়েছ? তখন হেমমালিনী বলেন যে আমি রাজা কুবেরে শিব পুজোর জন্য ফুল দিতাম, আমি অনেক পাপ করেছি। তখন সেই পাপ কার্য তিনি বর্ণনা করলেন ওই মুনিকে, মুনি সব শুনলেন আর বললেন যে এই কারণে আমি এরকম পাপগ্রস্ত হয়েছি, এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। তখন ওই মুনি বললেন, এই রোগ থেকে এই যন্ত্রণা থেকে বাঁচার একটা মাত্র উপায় তোমার আছে, আমি তোমায় বলবো, তুমি তা শ্রবণ কর। তখন হেমমালিনী তাকে বলে, মুনিবর কৃপা করে একবার কৃপা করে আমাকে তার উপায় বলুন, আমি তা চেষ্টা করব পালন করার, সঠিকভাবে পালন করার, আমায় কৃপা করুন, আমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করুন। তারপরে মুনি বললেন, তবে শোনো, এই যন্ত্রণা থেকে এই কষ্ট থেকে বাঁচার উপায় কি, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী, সেই যোগিনী একাদশীর ব্রত তুমি যদি সঠিকভাবে নিষ্ঠাভাবে পালন করতে পারো, তবেই তুমি এই রোগ থেকে রক্ষা পাবে, তোমার শরীর আবার আগের মতো হয়ে যাবে, তুমি আবার আগের অবস্থায় ফিরে যাবে আর সুখে দিন যাপন করবে। এই কথা শুনে হেমমালিনী ফিরে আসে, আবার ফিরে এসে তার পত্নী বিশালাক্ষীকে বলেন সে কথা, আর দুজনে মিলে খুব নিষ্ঠা ভরে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী যোগিনী একাদশী, সেই যোগিনী একাদশী ব্রত শুদ্ধ ভাবে সঠিক নিয়মে পালন করে, আর তিনি তার আবার পূর্ব রূপ পূর্ব সৌন্দর্য সবকিছু ফিরে পান, আর রোগ থেকেও তিনি মুক্তি লাভ করেন, তিনি সুখে আবার দিন যাপন করতে শুরু করেন। তারপরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এই মহাপাপ বিনাশকারী যোগিনী একাদশীর মাহাত্ম্য আমি তোমার কাছে পাঠ করলাম, তুমি তা শ্রবণ করলে,
যে এই যোগিনী একাদশী ব্রত কথা পাঠ করবে, মাহাত্ম্য শ্রবণ করবে বা পাঠ করবে, সে সর্ব পাপ থেকে বিনাশ পাবে, সে সর্ব পাপ থেকে মুক্তি লাভ করবে। আর যে এই যোগিনী একাদশী ব্রত, যে একাদশী সঠিক নিয়মে উপবাস করে পালন করবে, সে অষ্টআশি হাজার ব্রাহ্মণের ভোজনের যে পুণ্য, সে পুণ্য ফল লাভ করবে। তাহলে বুঝতে পারছেন তো, এই এক একটা একাদশী আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্ব লাভ করেছে, আমাদেরকে প্রতিটা একাদশী কিভাবে পালন করতে হবে। সামান্য একটা একাদশী পালন করলে আমরা কত পুণ্য ফল অর্জন করতে পারি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সকলে মিলে এই একাদশী ব্রত পালন করুন। এই একাদশী ব্রত পালন হচ্ছে পরের দিন, কিন্তু আমি তো বলিনি এই যোগিনী একাদশী অ্যাকচুয়ালি কবে, সঠিক দিন কবে। এই যোগিনী একাদশী হচ্ছে 2023 সালের 14 জুন, আর পালন হচ্ছে 15 জুন 4:50 থেকে, সকাল 4:50 থেকে 8:35 মধ্যে পালন অবশ্যই পালন করবেন। পালন না করলে একাদশী ব্রত সম্পূর্ণ হবে না। আর সকলে মিলে শুদ্ধ ভাবে, খুব ভালোভাবে, সুস্থ থেকে এই একাদশী ব্রত পালন করুন, ভগবানের কৃপা লাভ করুন, সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করুন, আর সমস্ত কিছুর ফল লাভ করুন, পুণ্য লাভ করুন, পুণ্য অর্জন করুন, সকলে মিলে অর্জন করুন। হরে কৃষ্ণ।